আলাইকুম রহমতুল্লাহ। সালামাতুল মিস যুক্তরাজ্য সরকার কর্তৃক আয়োজিত সংগঠনের 28 প্রতিষ্ঠা বার্ষিক উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের এই মহাদেশ সমাবেশের মহতরম সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, সুধীমণ্ডলী, প্রিয় দিনী ভাইরা, আমি হল রুমি রহমতুল্লাহ আলহীর সংক্ষিপ্ত একটি ঘটনা আপনাদের সামনে পেশ করব। ইমাম রুমি রহমতুল্লাহ আলহী তার বক্তব্য অনুরক্তদেরকে প্রায় যে কয়েকটি কথা বলতেন, তার মধ্যে অন্যতম ছিল যে ইরাকের বাগদাদ শহরের সন্নিকটবর্তী একটি গ্রামে একজন লোক বসবাস করত এবং সে অতি দরিদ্র ছিল। হঠাৎ করে একদিন তার মনের মধ্যে জাগ্রত হলো যে সে বাদশাহের দরবারে যাবে এবং বাদশাহের অনুপ্রেরণা নিয়ে, অনুদান নিয়ে সে ফেরত আসবে। তখন তার মনের মধ্যে আসলো যে বাদশাহ দরবারে যেতে হলে কিছু হাতিয়া নিয়ে যেতে হবে, তো তার বিবির সাথে পরামর্শ করলো কী নিয়ে যাওয়া যায়। তখন তার স্ত্রী তাকে বললো যে আমাদের ঘরে তো এমন কিছু নেই যা বাদশাহ দরবারে পেশ করা যাবে, তবে একটা জিনিস আছে যে আমরা গ্রাম্য এলাকায় বসবাস করি এবং আমাদের পুষ্করিণী পানিটা অনেকটা ভালো এবং সুন্দর এবং অত্যন্ত খাবার উপযোগী, হয়তো বাদশাহের দরবারে এমন ধরনের পানি নাও থাকতে পারে। তাই ইমাম রুমি রহমতুল্লাহ আলাইহি বলছেন ওই ব্যক্তি ওই তার স্ত্রীর পরামর্শ অনুযায়ী ওই পানির একটি কলসি নিয়ে বাদশাহের দরবারে হাজির হলো এবং অনেক লম্বা পথ ছিল, অনেক ধরনের ধুলাবালু লেগেছে এবং অনেক সময় লেগেছে, যে কারণে মূলত পানিটা দুর্গন্ধযুক্ত হয়ে গেছে। এমত অবস্থা সে পৌঁছে বাদশাহের দরবারে পেশ করে এবং বাদশাহ দরবারে পেশ করে সে বলে যে আমার কাছে কিছুই ছিল না, এই একটা মানে কলসিবর্তী পানি যা হয়তো আপনার কি জন্য খুবই উপযোগী হবে। তো বাদশাহ বললেন যে তুমি ওই কলসির ডাকনাটা খুলে আমাকে দেখাও। তো যেইমাত্র সে কলসির ডাকনাটা খুললো সাথে সাথে মানে সেখানে দুর্গন্ধ বের হচ্ছে। এমত অবস্থায় বাদশাহ বললেন ঠিক আছে তুমি বসো, একটু করে বললো যে আমি তো চলে যেতে হবে। তখন বাদশাহ বললেন যে তার অধীনস্থদেরকে যে আরেকটি কলসির মধ্যে টাকা পয়সা ভর্তি করে ওকে ফেরত দিয়ে দাও, আর তুমি একটু অগ্রসর করে দিতে গিয়ে অভ্যর্থনা দিতে গিয়ে তুমি ফুরাত নদীর পার দিয়ে ওকে নিয়ে যাবা। যখন ফুরাত নদীর পার দিয়ে ওই ব্যক্তি চলে গেল তখন দেখতে পেলো যে অত্যন্ত সুন্দর এবং অত্যন্ত নমনীয় পানি, তো ফুরাত নদীর পানি পান করার জন্য সে আগ্রহ পেশ করলো এবং বাদশাহের অধীনস্থ যারা ছিল যে কয়েকজন তারা পানি পান করার সুযোগ করে দিল এবং সেখানে সে সাঁতরানোর চেষ্টা করলো। তারপরে ভাবলো যে আমি যেই পানিটা নিয়ে আসছি তার চেয়ে তো হাজার গুণ বেশি কি মানে ভালো এবং খাবারের উপযোগী পানি। তখন ভাবলো যে তাহলে বাদশাহ তো আমাকে কি কিছুই বললেন না, এখানে তো আমাকে ডাকধমক দেওয়ার কথা ছিল। তখন সে ভাবলো তাহলে তো মানে আমার পানি আসলে কি অনুপযুক্ত থাকলেও আমি যে আন্তরিকতার সাথে কি ওনার জন্য নিয়ে আসছি, আমার আন্তরিকতার দিকে দিক বিবেচনা করে উনি রেখে দিচ্ছেন এবং এর বদলা আমাকে কি এই দিরহাম দিয়ে ভর্তিপূর্ণ কলসি দিয়ে দিচ্ছেন। তুমি আমরা ইমাম রুমি রহমতুল্লাহ বলতেন যে আমরাও যে আল্লাহর কাজগুলো করি সেই কাজগুলো করতে যে আমাদের অনেক ভুলভ্রান্তি হয়, আর বিশেষ করে খেলা প্রতিষ্ঠার যে আন্দোলন এবং সংগ্রাম, এই আন্দোলন সংগ্রাম করতে যে আমাদের ভুলভ্রান্তি হওয়াটাই স্বাভাবিক, কিন্তু এই ভুলভ্রান্তির ভেতর দিয়ে যে আমরা কি আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে যে কাজগুলো করি এগুলো আল্লাহ তাআলা এইভাবেই কি আমাদের এই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে এই ভাঙ্গাচুরা কাজগুলোকে আমাদের মেধাদের অশিলা বানাবে, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। এজন্য আমরা আমাদের আজীবন আমাদের সাধ্যানুযায়ী আমরা খেলাওয়াত প্রতিষ্ঠার সংগ্রামে আমাদেরকে নিয়োজিত করব এবং যারা খেলাওয়াত প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে আজকে কোপাবাসী হয়ে গেছেন আমি সকলের রুহের মাগফিরাত কামনা করছি, তাদের সকলের জান্নাতুল ফিরদাউসের আনাতুল মুখাব কামনা করে আপনাদের সকলকে মোবারকবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। তোমার আইন নাই বলা